আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সকল টিকটক ইউজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দুঃখ ভরা মন, ক্লান্তি ভরা হৃদয় নিয়ে আপনাদের মাঝে আসছি। আমার স্ক্রিনে যাকে দেখতে পারতেছেন সৌদি প্রবাসী, সে আর আমাদের মাঝে নাই। এই ভাইটা জেনে না জেনে অনেক মানুষের মা বাপকে গালি গালাজ করছে। রাজনীতিতে কন্ট্রোভার্সি থাকতে পারে। অবাক হচ্ছেন, এটা হচ্ছে বিএনপির গেউ গেউ পাঠ। কিরে বিএনপির কুলাঙ্গারে নির্বাচন নাকি হবে না? আমার মা বাপকে সে বিনা কারণে গালি গালাজ করছে, তো অনেক মানুষের মনে সে কষ্ট দিছে। সবাই তাকে আল্লাহর কাছে মাফ করে দিয়েন। সে আর আমাদের কাছ থেকে যেহেতু চলে গেছে, আমাদের মায়া ত্যাগ করে সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে। একটা সময় লাইকি চালাইতাম বিনোদনের জন্য, লাইকিটাকে এত বিনোদন অ্যাপস ভাবতাম, আর এখন শালার লাইকিতে ঢুকো যদি 12 বছরে একবার, তাইলে দেখবা ব্রার ফিতা, দুধের আটি, পাশার নিচে ডিম ভাঙ্গা, এগুলোর নামে লাইকি।